দ্বিতীয় কোয়ালিফায়ারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভার্সেস রংপুর রাইডার্সের ম্যাচ ছাপিয়ে আজ সংবাদ মাধ্যমের আগ্রহ ছিল বোর্ড সবার প্রতি। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশ দলে নতুন কোচ যোগ দেবেন নাকি দল পরিবর্তন করে কোচিং স্টাফে চালিয়ে নেবে, বিষয়টা নিয়ে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হতে পারে এমনটা আগেই জানা ছিল। প্রায় 2 ঘন্টা সভা শেষে সন্ধ্যা 6:30 সংবাদ মাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান একে একে অনুমতি বিষয়গুলো বলে যাচ্ছিলেন। সংবাদ সম্মেলনের প্রায় শেষ দিকে বিসিবির সভাপতি চমকপ্রদ তথ্যটা দিলেন বেশ নাটকীয় ভঙ্গিতে। সবশেষে একটা বিষয় ছিল, আমার মনে হয় এটাই আপনাদের কাছে মূল ইস্যু হয়ে যাবে, যদিও আমরা এটা সেভাবে দেখি না। আমরা টেস্ট অধিনায়ক বদলাচ্ছি, আগামী যে সিরিজ শুরু হতে যাচ্ছে সেটি থেকে আমাদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, অন্য সংস্করণে যা ছিল তাই থাকবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে গুঞ্জনটা উঠেছিল টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের বিকল্প খুঁজছে বিসিবি, কিন্তু চন্ডিকা হাথুর সিংহের আকস্মিক পদত্যাগের ঘটনায় মুশফিকের টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গটা প্রায় আড়াইলে চলে গিয়েছিল, সেটি আবার জীবন্ত হলো রীতিমতো চমকে দিয়ে। অধিনায়ক হিসেবে মুশফিকের সিদ্ধান্ত কিংবা সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের উপর চাপানো বা ড্রেসিংরুমের সিদ্ধান্ত প্রকাশ্যে বলে দেওয়া যে পছন্দ হয়নি, সেটি একাধিকবার জানিয়েছেন বিসিবি সভাপতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলার সময় নাজমুল বলেছেন, মুশফিক যেভাবে কথা বলেছে দেশের ভাবমূর্তি তাতে নষ্ট হয়েছে। কোচ হাথুরি সিংয়ের সঙ্গে মুশফিকের যে দূরত্ব তৈরি হয়েছিল সেটিও গোপন কিছু নয়। যত কারণই থাক, নাজমুল যুক্তি দিলেন ব্যাটিংয়ে যাতে মুশফিক আরও মনোযোগী হতে পারেন, অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া সে কারণেই, একেবারে নির্দিষ্ট কারণ আছে সেটা নয়, থাকলেও সবসময় বলা যাবে না। আমরা মনে করছি এখানে একটা পরিবর্তন দরকার, আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটাই চাচ্ছি, আমরা মনে করছি সে ব্যাটিংয়ে আরও মনোযোগী দিক, তাকে চাপমুক্ত করতে চাচ্ছি, আমরা যে পরিকল্পনা করেছি আগামী 4-5 বছরের জন্য এটি তারই একটা অংশ। গত এপ্রিলে টি-20তে সাকিব বাংলাদেশের দলের অধিনায়কত্ব পেলে প্রথমবারের মতো 3 অধিনায়কের যুগে পা রাখবে বাংলাদেশ, তবে কয়েক মাসের ব্যবধানে আরও 2 অধিনায়ক ফিরে পাচ্ছে বিসিবি। বিসিবি সভাপতি ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে হয়তো এক অধিনায়কের কাঁধেই থাকতে পারে 3 সংস্করণে বাংলাদেশ দলের দায়িত্ব, সেক্ষেত্রে সাকিবই হতে পারেন 3 সংস্করণের অধিনায়ক। সাকিব মুশফিকের অধিনায়কত্ব পর্ব যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 2009 সালে মাশরাফি বিন মর্তুজার চোটে হঠাৎই টেস্টের নেতৃত্ব পেয়েছিলেন সাকিব, কিন্তু একটা পর্যায়ে বোর্ড ভীষণ অসন্তুষ্ট ছিল তার উপর। 2011 সালের সেপ্টেম্বরের নেতৃত্ব থেকে সাকিবকে সরিয়ে অধিনায়ক করা হয় মুশফিককে। 6 বছর পর একই দৃশ্যের পুনরাবৃত্তি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।